আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন আমি মোস্তফা ফিরোজ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি নতুন বিষয় উত্থাপন করেছেন এবং এটা অত্যন্ত একেবারে সময়োপযোগী বিষয় আমি বলবো। তিনি বলেছেন, বিরোধী দল দমনে ইন্টারনেট শাটডাউনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার। দর্শক, খেয়াল করবেন যে বিএনপির যখন নাকি বড় কোনো শোডাউন হয়, সমাবেশ হয়, ঠিক ওই অঞ্চলে ইন্টারনেটটা তখন শাটডাউন থাকে। এর অর্থ হলো যে সেখান থেকে যাতে কেউ লাইভ সম্প্রচার করতে না পারে। বিএনপির নিজস্ব অনলাইন মিডিয়া আছে, তারা যাতে এই লাইভ সম্প্রচার করতে না পারে। এমনিতেই আপনারা জানেন যে গণমাধ্যমগুলো একেবারেই মানে নিয়ন্ত্রিত। আপনার ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের মানে প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা শুধু সরকার প্রধান না, তিনি আওয়ামী লীগেরও সভা নেত্রী। আওয়ামী লীগের কোনো সভা সমাবেশ যেভাবে লাইভ করা হয় সমস্ত টেলিভিশনগুলো, আপনি দেখবেন যে বিরোধী দলের সমাবেশগুলো সেইভাবে কাভার করে না, অল্প কয়েক মিনিট দিয়ে তারপর আবার তারা ব্যাক করে। তো এইটাও এখন নতুন পয়েন্ট যে গণমাধ্যমগুলো যদি একতরফাভাবে নিয়ন্ত্রিত হয় তাহলে ওই যে সুষ্ঠু ভোট, নিরপেক্ষ ভোট, অবাধ নিরপেক্ষ নির্বাচন, সেই কনসেপ্টটা কোথায় থাকে? সরকার তো খুবই মানে জোর গলায় বলে এই সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হবে। তারা বুকে হাত দিয়ে বলতে পারবে যে বিএনপির কোনো সভা সমাবেশ বিটিভিতে প্রচার করেছেন? তারা কি বলতে পারবে যে সরকারি দল যেই সুবিধাগুলো পায় গণমাধ্যমে, বিশেষ করে টেলিভিশনগুলোতে, সেই সুবিধাটা কি বিএনপি সহ বিরোধী দলগুলো পায়? পায় না। যদি নাই পায় তাহলে এখানে নিরপেক্ষ পরিবেশটা হলো কোথায়? সমান যে একটা মানে অংশীদার, একটা যে একটা সময় বরাদ্দ বা অধিকার, সেই অধিকারটা কোথায়? তা আমার মনে হয় যে ভিসা নীতিটা যে আসলে কত সময় উপযোগী একটা বিষয়, মার্কিন ভিসা নীতি, সেখানে কিন্তু মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক সভা সমাবেশ এগুলো কথা বলা হয়েছে, যাতে এগুলির অধিকার যাতে দেওয়া হয়, এর স্বাধীনতা যাতে দেওয়া হয়, কিন্তু কেউ তো মানছে না। আবার দেখেন এই বিটিআরসি, এটা হলো তারা হলো ইন্টারনেট নিয়ন্ত্রণ করে বাংলাদেশের মানে সরকারি বেসরকারি যত তথ্য প্রযুক্তি আছে সবগুলোর উপর নিয়ন্ত্রণের কর্তৃপক্ষ হচ্ছে বিটিআরসি। সেই বিটিআরসি হচ্ছে এখন সরকারি দলের একটা অস্ত্র হিসেবে তারা ব্যবহার হচ্ছে। এই যে মানে ইন্টারনেট যে শাটডাউন করা হয় বা স্পিডটা যে কমিয়ে দেওয়া হয়, এটা কে করে? এটা বিটিআরসি করে। বিটিআরসির নির্দেশে সমস্ত টেলিকম কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয় এবং তার ভিত্তিতেই করে। নতুবা যখন নাকি দেখেন ওই যে বারো তারিখে যখন নাকি উজরা জিয়া উপস্থিত, সেখানেও কিন্তু এইদিকে হলো শাটডাউন মানে নয়াপল্টনের দিকে, কিন্তু ওই গুলিস্তানের দিকে আবার ঠিক আছে। মানে আপনি কীভাবে এইগুলিকে নিয়ন্ত্রণ করবেন? মানে গত 15 বছর বা 14 বছরে দলীয়করণ করতে করতে কোনো প্রতিষ্ঠানের ন্যূনতম যে একটা নিরপেক্ষতা আছে সেই নিরপেক্ষতার জায়গাটা রাখেনি। এই জন্য আমি বলি যে একটা নতুন একটা পয়েন্ট মানে রেইজ করেছে বিরোধী দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে ইন্টারনেট শাটডাউন কস্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এইটা আমার ধারণা যে এটা আন্তর্জাতিক পরিসরে এটা নিয়ে যাওয়া উচিত এবং সমস্ত পশ্চিমা দেশ এবং যারা বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচনকে সমর্থন করছে তাদের দৃষ্টিতে আনার দরকার যে এই ব্যাপারে তাদের কোনো পদক্ষেপ তারা নেবে নাকি তারা নেবে না। এখানে ইন্টারনেট শাটডাউন সহ সকল ধরনের ডিজিটাল নির্যাতনের প্রতিবাদে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। মির্জা ফখরুল বলছেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কারণে শুধুমাত্র বিএনপি নেতা কর্মী নন, মুক্ত মনা মানুষ হয়রানির শিকার হচ্ছে। বিরোধী দল দমনে ডিজিটাইজেশন সহ ইন্টারনেট শাটডাউনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার। এখন দেখেন আপনার গণমাধ্যমগুলো নিয়ন্ত্রিত, তারা যখন খুশি তখন মানে নিয়ন্ত্রণ করতে পারে, এখানে গণমাধ্যমগুলো চাইলেও পারবে না। একমাত্র এ হলো যে সে ইন্টারনেট অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মটাকে, যাদের স্বাধীনতা আছে বা যাদের এটার উপরে সবারই যা অধিকার আছে তারা এটাকে ব্যবহার করতে পারে, সেখানে সরকারের কোনো প্রচার যন্ত্র লাগছে না। বেসরকারি প্রচার যন্ত্র মানে আসলে এটা আধা সরকারি এখন প্রচার যন্ত্রে রূপ নিয়েছে, তো তারা যে ইন্টারনেটটাকে ব্যবহার করে তাদের প্রচারটা করবে সেটাও করতে দিচ্ছে না। ওই যে বিটিআরসি সেখানে শাটডাউন করছে ইন্টারনেট।
মির্জা ফখরুল বলছেন, সরকার গণঅভ্যুত্থানের ভয়ে নতুন চক্রান্ত শুরু করেছে, ডিজিটাল শাটডাউনের মাধ্যমে মানুষের অধিকার হরণ করছে, বিএনপির কর্মসূচি ব্যাঘাত ঘটাতে সমাবেশের দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখছে, বিটিআরসিকে সরকার জনগণের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে নতুন আধুনিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, এটা সুস্পষ্টভাবে ব্যক্তির নাগরিক অধিকার হরণের সামিল। তিনি বলছেন যে শুধু ইন্টারনেট নয়, রাস্তায় মানুষকে আটকে তাদের ব্যক্তিগত মোবাইল তল্লাশি নামে গণহয়রানি করা হচ্ছে, এটা গতকালকেও দেখা গেছে, এর আগেও দেখা গেছে। এইগুলি যদি চলতে থাকে তাহলে এগুলি নির্বাচনের ছয় মাস আগেই আপনি বিরোধী দলকে নিয়ন্ত্রণ করছেন, তারপর নির্বাচন আস্তে আস্তে কী করবেন, এটা তো বোঝাই যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।